नमस्कार, नॉर्थ ईस्ट न्यूज बांगला प्राइम टाइम आपनादेर स्वागत जानाच्छि। आमी मिटन विश्वास। सोनाई सूचना हलो चार दिन स्टेट थांगता चैम्पियनशिपर। असम स्टेट थांगता चैम्पियनशिपर आज तृतीय दिन। अत्यंत उत्साहे एई प्रतियोगिता चलछे। प्रतियोगी उद्योक्ता एबं स्थानीय जनसाधारणेर मध्ये এই প্রতিযোগিতা নিয়ে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। এমনিতেই উত্তর পূর্বাঞ্চল থেকে কমফু, কেরাটে, বক্সিং, থাংতা ইত্যাদি বিষয়ে অনেক জাতীয় স্তরের এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা এখান থেকে উঠে এসেছেন। সম্প্রতি সোনাই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল অডিটোরিয়ামে থাংতা মার্শাল আর্ট এবং কালচারাল অ্যাসোসিয়েশন সোনাইয়ের ব্যবস্থাপনায় 1 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত চার দিন ব্যাপী 15তম আসাম স্টেট থাংতা চ্যাম্পিয়নশিপ 2021 এর সূচনা করা হয়। এতে প্রথম দিনে অনুষ্ঠানের শুরুতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, এছাড়া উপস্থিত ছিলেন বিনয় সিংহ, অতুল শুক্লবদ্ধ, আক্তার হোসেন লস্কর, রীনা সিংহ ও সঞ্জিত পাণ্ডে প্রমুখ। এই অনুষ্ঠানে কাছাড় ও করিমগঞ্জ জেলা থেকে আগত কলা প্রদর্শনকারীরা অংশগ্রহণ করে বিভিন্ন রকমের মার্শাল আর্ট ও কলা প্রদর্শন করেন। এছাড়া কমিটির পক্ষ থেকে বিধায়ক কৌশিক রায়কে একটি স্মারকপত্র দেওয়া হয়। এতে বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল অডিটোরিয়ামে অসমাপ্ত কাজের জন্য অর্থ সাহায্য করার অনুরোধ করা হয়েছে। বিধায়ক কৌশিক রায় বলেছেন তিনি লক্ষ্মীপুর বিধানসভার বিধায়ক, তাই বিধায়কের নিজ তহবিল থেকে সোনাই বিধানসভায় দান করাতে পারবেন না। যদিও কমিটির কাছে আবেদন করেছেন অসমের মুখ্যমন্ত্রীর কাছে একটি মেমোরেন্ডাম দিতে, তবে তিনি কথা দিয়েছেন তার পক্ষ থেকে 10 লক্ষ টাকার অনুদান মঞ্জুর করাবেন। মণিপুরের মেয়েদেরকে সুরক্ষিত করার যে আমাদের প্রয়াস আপনারা করেছেন, গিয়ে এতদিন এটাকে এই ধারাকে এগিয়ে নেওয়ার কাজ করেছেন, সত্যিকারের দিনে এটা ধন্যবাদের পাত্র আপনার। আর আমি আপনাদেরকে আজকের দিনে এখানে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি যে আগামী 1 বছরের মধ্যে আমরা আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের রিকগনিশন আপনাদের সামনে নিয়ে যাব। এখানে আমার কাছ থেকে সাহিত্য চাওয়া হয়েছে, যেহেতু আমি আমার বিধায়কের তহবিল এই অন্য বিধানসভাতে আমি দিতে পারি না, সেদিন আপনাদেরকে আমার অনুরোধ থাকবে যে আপনারা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা আমাকে মেমোরেন্ডাম বানিয়ে দেবেন, আর আমি সেটার জন্য 10 লক্ষ টাকার ব্যবস্থা আপনাদেরকে করে দেবো, যাতে এই 10 লক্ষ টাকা দিয়ে আপনারা যে অসম্পূর্ণ কাজ আছে সেই কাজটি যাতে আপনারা সম্পূর্ণ করতে পারেন। আজকে বিশেষ পর্ব এই পর্যন্তই। ধন্যবাদ।